মহালয়াতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে ভার্চুয়ালি বীরভূমের 15টি দুর্গাপুজোর উদ্বোধন হয়েছিল, আর মঙ্গলবার নতুন করে 13টি দুর্গাপুজোর উদ্বোধন হলো। এই পুজোগুলিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন। ভার্চুয়ালি পুজোর এই উদ্বোধনী সিউড়ির বড়বাগান প্রান্তিকের সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। অন্যদিকে কলেজপাড়ার রেইনবো স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। আজকে আমাদের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় দিন, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার বিখ্যাত ভোজমণ্ডপ থেকে তিনি আমাদের সকল জেলার, রাজ্যের সকল জেলার প্রায় 400টি পুজো আজকে উদ্বোধন করলেন ভার্চুয়ালি। তার মধ্যে বীরভূম জেলার 13টি আজকে উদ্বোধন করেছেন। তার মধ্যে আমরা এখানে প্রান্তিক সঙ্গে আমরা আছি, আমি জেলাশাসক হিসেবে আছি। মঙ্গলবার নতুন করে বীরভূমে যে 13টি দুর্গাপুজোর উদ্বোধন হলো, সেই 13টি দুর্গাপুজো হলো সিউড়ির বড়বাগানের প্রান্তিক সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং কলেজপাড়া রেইনবো স্পোর্টিং ক্লাবের কলেজপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি, ইলামবাজারের খয়েরবনি সার্বজনীন দুর্গাপূজা কমিটি, কীর্ণাহারের কীর্ণাহার মাসুমী ক্লাব সার্বজনীন দুর্গাপূজা, বোলপুরের মকরমপুর এবং মকরমপুর বন্ধু মহল ক্লাবের দুর্গাপুজো, মল্লারপুরের ফতেপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি, ময়ূরেশ্বরের হটিনগর মোড় সার্বজনীন দুর্গাপুজো, মোহাম্মদবাজারের কাইজুলের ফ্রেন্ডস ক্লাব দুর্গাপুজো, মুরারোয়ের বালিয়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি, নলহাটির অমরাবতী সংঘের সার্বজনীন দুর্গাপুজো, শান্তিনিকেতনের সোনাঝুরির হিরালিনী দুর্গোৎসব, দুবরাজপুরের ইউথ কর্নার ক্লাবের দুর্গাপুজো এবং লাভপুরের বান্ধব সমিতি ক্লাবের দুর্গাপুজো। এদিন এই সকল দুর্গাপুজিগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন হওয়ার পরিপ্রেক্ষিতে পুজো উদ্যোক্তারা অত্যন্ত খুশি হয়েছেন বলে জানিয়েছেন। এর পাশাপাশি তারা জানিয়েছেন আজ থেকেই তাদের পুজো শুরু হয়ে গেল। উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর তারপর আমাদের এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আমাদের ফিটে কেটে উদ্বোধন করলেন আমাদের বিধান রায় ডিএম বীরভূম জেলাশাসক বীরভূম। আমরা খুবই আনন্দিত, আমরা সব অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং দেখতে আমাদের জমায়েত বা উপস্থিত মেয়েরা দেখতে পাচ্ছেন যে সবাই হাজির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমাদের খুবই ভালো লাগছে ব্যাপারটা। হ্যাঁ, আমরা তো অনেক দূরের ডিস্ট্রিক্ট, হ্যাঁ, প্রত্যন্ত জায়গায় আমরা থাকি, তো করেছেন, এটা সত্যি আনন্দের ব্যাপার, আমাদের খুব ভালো লেগেছে ব্যাপারটা। বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।